চিকিৎসার নামে ভারতে যেয়ে প্রায় পাঁচ বছর ধরে সে দেশেই বাস করছেন পাবনার এক কলেজ শিক্ষক। প্রতি মাসে নিচ্ছেন বেতন ভাতা। বেড়া উপজেলার মাসুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দত্তর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। কারসাজিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতির নাম এসেছে, তবে তারা এ অভিযোগ অস্বীকার করেন। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যছবিতে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের গণিতের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দত্ত 1988 সালে চাকরিতে যোগ দিয়ে 93 সালে এমপিও ভুক্ত হন। এলাকাবাসী আর শিক্ষকদের অভিযোগ, চিকিৎসার নামে পাঁচ বছর আগে সপরিবারে কলকাতায় যান বিশ্বনাথ। মাঝে দু একবার দেশে এসে কলেজের কাগজপত্রে সই করে আবার চলে যান। গত এক বছর বিনা ছুটিতে ভারতে অবস্থান করছেন, অথচ বেতন ভাতা সহ সব সুবিধা পাচ্ছেন। তিনি আমাদের জানা মতে প্রায় এক বছরের উপরে ইন্ডিয়ায় তার সহপরিবারে বসবাস করছেন এবং তিনি নাকি প্রতিনিয়তই মানে কলেজ থেকে বেতন পাচ্ছেন। আমরা শুনলাম স্যার আছে, কিন্তু এসে তো দেখলাম স্যার নেই। তিনি নাকি শুধু শুধু বেতনই নিচ্ছে, তো স্যার নাকি ভারতে আছে শুনলাম, তো স্যারকে আর কি আমরা দেখতে চাই। নতুন শিক্ষার্থীরা জানান তারা শিক্ষক বিশ্বনাথকে চেনেন না, কখনো দেখেন উনি। অভিযোগ আছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল সালাম ও পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল আজিজের যোগ সাজসে এমন অনিয়ম চলছে। 7-8 মাস ধরে আমি এই কলেজে ভর্তি হয়েছি, বিশ্বনাথ দত্ত নামে কোনো স্যারকে দেখেও নাই বা চিনেও নাই। অনিয়ম দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দুদককে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের এক শিক্ষক। বিশ্বনাথ দত্ত 5 বছরের বেশি সময় ধরে সপরিবারে সে ভারতে থাকে, তার এখানে কিছু জমি জমা আছে, বিভিন্ন সময় হয়তো বছরে একবার দুইবার আসে, এসে সে কলেজে একাধিক হাজিরা দিয়ে যায়। তা আমরা বিভিন্ন মিটিংয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বলি যে বিশ্বনাথবাবু অনুপস্থিত, ওনাকে বেতন দেন কেন? উনি বলে যে বিশ্বনাথবাবু বলেছেন আমার চাকরি থাকলেও আমি যাবো না, না থাকলেও আমি যাবো না, তারপরে বেতন দেন কেন? কোনো উত্তর দেন না। অভিযোগের ব্যাপারে নিজেদের পক্ষে যুক্তি দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সভাপতি। বেতনটা প্রতি মাসে যেটা রিটার্নটা জমা দেওয়া হয়, সেই রিটার্নটা শিক্ষকদের মাঝে আমরা ছেড়ে দিই, আমি স্বাক্ষর করি না, এখন ওনার মাধ্যমে হয়তো কে স্বাক্ষর করে, এইভাবে আমার একটু খোঁজটা নাই না। এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন, এটা আমি কখনো করি নাই। আমার গভর্নিং বডি প্রত্যেকেই জানে ওনার অসুস্থতার ব্যাপারে, মানবিক দিক বিবেচনা করে ওনাকে বলছে যে যেহেতু ওষুধপত্র অনেক টাকা পয়সা লাগে, এই কারণে ওনার এই সুবিধাটা দেওয়ার জন্য ওনারা আমাকে বলছেন, আমি তাই এটা করছি। এগুলো সেটা করতে পারে না, কিন্তু আমার জানার মতো আমাকে বলছে যে সে আসছে দেশে, কয়েকদিন আগে চলে গেছে, সে আসতেছে 500 ছাড়া তো সে আসতে পারবে না ইন্ডিয়াতে। বেতন ভাতা নিয়মিত বিশ্বনাথের অ্যাকাউন্টে জমা হচ্ছে বলে নিশ্চিত করেন এ ব্যাংক কর্মকর্তা। মাসুন্দিয়া কেজিবি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ দত্ত, তার হিসাবে নিয়মিত তার প্রতিষ্ঠান কর্তৃক বেতন ভাতা জমা করা হচ্ছে, আপাতত এর বেশি জানানো সম্ভব হচ্ছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ ক্রমে আমরা ব্যাপারটা যাচাই করে দেখব, বেতন কিভাবে উত্তোলন হলো এবং কোনো সমস্যা আছে কিনা বা কোনো অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছে কিনা আমরা এটা পুঙ্খানুভাবে দেখব। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে আমার কথা হয়েছে এবং স্যারের নির্দেশনায় আমরা 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তৈরি করেছি এবং এই কমিটি অচিরেই সরজমিনে তদন্ত করে একটা রিপোর্ট আমার কাছে দিলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি।